শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল সকাল বেলা। মানুষ নবীরে দেখার জন্য চতুর্দিকে মানুষের আনাগোনা, নবীর চেহারার দিকে তাকায়, যাদের পেটে কিদা ছিল পেটের কিদা নিবারণ হয়ে গেছে, যাদের পিপাসা ছিল আর নবীর চেহারার বরকতে মানুষের পিপাসা নিবারণ হয়ে গেছে। এত সুন্দর করে আমার নবীরে আল্লাহ বানাইছে। ইউসুফ নবীর রোগে তুলনা দিলে হবে না, আমার নবীর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না গো। আল্লাহ ইউসুফ নবীর সুন্দর করে বানাইছে, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা হবে না। কারণ তোমার নবী সমস্ত নবীদের নবী, তোমার নবীরে আল্লাহ যা দিছে সব নবীরে তা দেয় নাই, সব নবীরে যা দিছে আমার নবীরে তা দিছে। কথাটা বুঝতে পারছেন? সব নবীরে যা দিছে আমার নবীরে তা দিছে, আমার নবীরে যা আল্লাহ দিয়েছে সব নবীরে তা দেয় না। সুন্দর মানুষগুলি প্রথম দেখাতেই তাকায়া বলতে লাগলো, জবান দিয়া বাহির হয়ে গেছে, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না, এই মানুষ পাগল হতে পারে না রে, এই মানুষটা কোনদিন খারাপ উপদেশ দিতে পারে না, খারাপ কথা বলতে পারে না। সে যে একজন আল্লাহর পাঠানো পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যে তাওরাতে পেয়েছিলাম এই সেই লোক, এর মধ্যে সন্দেহ না। অসংখ্য মানুষের বীরে, অসংখ্য মানুষের বীরে আল্লাহর পয়গম্বরকে তারা দেখে অবাক হয়ে গেলেন, আবার অসংখ্য মানুষের বীরের মধ্যে অনেক শিক্ষিত পণ্ডিতরা সেখানে ছিল, পণ্ডিতরা ছিল, কবিরা ছিল। ওই শিক্ষিত কবিরা বলেন, এত সুন্দর চেহারা এটা তো পাগলের নয় রে, পাগলের চেহারা এমন হতে পারে না, এটা তো বাদশাহী চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা অসাধারণ, এটা মহামানবের চেহারা, সাধারণ মানবের চেহারা হতে পারে না। আইসে ঠিক, কিন্তু সবটির কানের ভিতরে তুলা লাগানো, সবটির কানের ভিতরে তুলা। কারণ হলো রাসূল নাকি মন্ত্র পড়ে, মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়, এই ভয়ে সবটির কানের ভিতরে তুলা লাগায় রাখছে। কিন্তু বলুন না হেদায়তের মালিককে? হেদায়তের মালিক আল্লাহ। সবার কানের ভিতরে তুলা, আমার আল্লাহ বলেন আমি যদি কাউরে হেদায়ত দেই গো, তমাম পৃথিবীর মানুষ তারে ঘুমরা করতে পারবে না। আমি যদি কাউরে হেদায়ত না দেই, সেখানে নবী ওয়াজ করলেও কাম হবে না। এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে, আবার নবীজি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে তাদের ভিতরে কানের ভিতরে তোলা লাগানো, ওই তোলার ভিতর দিয়া আমার আল্লাহ কোরআনের আওয়াজ কানের ভিতরে ঢুকায় দিছে। এখন তারা শব্দ শুনে আর বলে, রে কোথার থেকে এত সুন্দর আওয়াজ, কোথার থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে, জীবনে কত মিউজিক শুনলাম, কত বাজনা শুনলাম, কত বাদ্য শুনলাম, এমন মজা পাই নাই, এত সুমধুর লাগে নাই, এটা এত মজা, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে তুলা কান থেকে বাহির করে ফালাইয়া এক দিয়ানে নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। সেখানে শুধু মূর্খ লোক ছিল না, শিক্ষিত লোক ছিল, তারা পণ্ডিত ছিল, কবি ছিল, নবী পরে রে তারা অর্থ তুলে,
নবী পড়ে তারা ব্যাখ্যা করে আর নিজেরাই বলতেছে এটা কোনদিন মন্ত্র হতে পারে না। মন্ত্রের মধ্যে কোন মিল পাওয়া যায় না, উল্টা পাল্টা হয়, জুরে কণ্ঠে কেনা। তারা বলেন আমরা বলতে পারি না না এটা কোনদিন হতে পারে না, কারণ আমরা অর্থ বুঝি রে, আমরা তো শিক্ষিত মূর্খ না। এক বাক্যে সবাই বলতে লাগলো না ভুল মেসেজ আমাদেরকে শুনাইছে, বুঝতে পারি নাই রে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, কোরআনের কথা সুন্দর এবং তার কথাগুলি ছন্দ মিলাইয়া টেকে না। এই অর্থের মধ্যে মিল আছে না নাই, ছন্দের মধ্যে মিল আছে। আপনারা যদি সুরায় ফাতিহা পড়েন তখন কি উল্টা ফাল্টা লাগে না, বড় মজা লাগে, এবং লাইনের পর লাইনের মিল আছে না নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর পরে আর রহমানির রহিম এর পরে কি মালিক ইয়াউমিদ্দিন মিল আসেনি। আর নবীর কণ্ঠ তো আরো সুন্দর, যখন পড়ে মানুষ পাগল হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিল আসেনি, প্রত্যেকটা আয়াতের সাথে আর একটার বড় মিল আছে, অর্থেরও মিল আছে ঠিক কিনা। আর মিল আসেনি, নবী পড়ে তারা অর্থ তুলে আর বলে না এটা মানুষের বানানো হতেই পারে না, মন্ত্র হতে পারে না, বড় মজা রে বড় মজা। আমরা শিক্ষিত তাওরাতের আলেম, আমরা কবি, আমাদেরকে ভুল বুঝাইতে পারবে না। আমরা বুঝে ফেলেছি এটা খানা কাবার মালিকের কথা, এটা মোহাম্মদের কথা হতে পারে না। একটা দৌর মাইরা আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে নবী গো বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমরা আপনার তেলাবাদ শুনে বুঝতে পেরেছি এটার মতো মজা, এত মজা, এত মজা জিন্দেগিতে শুনি না। আপনারা এমন করতেছেন কারণটা কি, ওটা ওটি কেন এরকম করতেছেন, ফুলাফান গুলো উঠতেছিল ভাল লাগতেছে না, আর ফার্স্ট 10 মিনিট বয়ান করে আমি লেমে যেতেছি, এইরকম তো আমি কোনো জায়গায় দেখছি না। আমার বয়ান তো উঠার কথা না, কেন উঠবেন আপনারা, ফাজলামি কেন করবেন, মোনাজাত দিয়ে দিতাম, মেজাজ গরম করেন না, কইদিন ভালো না লাগলে আপনার আগের থেকে চলে যাও। আপনারা কে বলছে মাপিলে বসার জন্য, ফাজলামি করেন মেয়েগুলো তিনি প্রতিষ্ঠান নষ্ট করার জন্য। আপনারা আপনার ভালো যখন লাগেন আপনি আগের থেকে পিছনে বসবেন, আপনার সামনের থেকে উঠতে যাবেন কেন। আপনি কি একটা অবস্থা শুরু করছে, কতক্ষণ ধরে দেখতেছি, এখন থেকে না তো আমি অনেক আগে থেকে উঠে আবার আবার যায়, কি বিড়ি টানার অভ্যাস আছে না নেশা ধরে লেছে, যদি যায় আর আইডি হতো না টান দিয়ে ফালাই আবার আয়া বয় অভ্যাস আছে, তাহলে আপনি পিছনে বসবেন ভাই, এইভাবে উঠার জন্য মনোযোগটা নষ্ট হয়ে যেত, কথা বলার যে একটা আকর্ষণটা নষ্ট হয়ে যায়। এরকম করলে আমি ছেড়ে দিব, ছেড়ে দিলে ভালো হয়, কোনো সুবিধা নাই আমার, এরকম করে আমি ছেড়ে দিয়ে দিতেছি, ইসলামে শুরু করছে। আপনার উডাউ অভ্যাস থাকলে পিছনে যাবেন, মাঝখান থেকে উডাউডি করে কতটুকু ফাঁক গেছে, আবার ওখান দায় বয় আবার যায়, শান্তি নাই, ভিতরে শান্তি নাই, শান্তি পায় না।
কথা বুঝতেছেন? তারা রাসূলের বিরোধিতা কইরা লস হইছে না লাভ হইছে? এদের লস আমাদের লাভ, ঠিক নি? যত বিরোধিতা করছে ইসলামের তত কি হইছে? লাভ হইছে। আল্লাহর হাবিব কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে তারা অর্থ তুলে, নবী পড়ে তারা অর্থ তুলে, তারাও বুঝতে পারছে এত সুন্দর কথা মানুষের বানানো হতেই পারে না, তাই সবাই এক বাক্যে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভাগি রাসূলের তেলাওয়াত শুনা তারা কালিমা পড়া মুসলমান হয়ে গেল। সারা রাত বিরোধিতা করলো, সকাল বেলা সবাই কালিমা পড়া মুসলমান হয়ে গেল। তাহলে বিরোধিতা করে লাভ হইল কি? ইসলামের উপকার হয়ে গেছে, ঠিক না? এখন এই সংবাদ পৌঁছে গেছে এমপি মন্ত্রীর কাছে যে ওলামায়ে কেরাম ওয়াজ করলে পরে শত শত মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে মাহফিল বন্ধ করার তো দরকার হইয়াছে। সব নাস্তিক মুরতাদ গুলা ভালো হয়ে যাচ্ছে কালিমা পড়া মুসলমান হইতেছে না। তো যারা বিকাউ যারা খাইজিত না, এরা তো বেগুন না খাইলে খাই যায়। এক নাস্তিক সংসদ দাঁড়ায় ওয়াজ মাহফিলের দাঁড়ায় তেতুল হুজুলের উত্তুপ্তি হচ্ছে। এটা নাস্তিক, এটা আপনারা চিন্তা রাখেন, কথা বুঝতে পারছেন? সংসদ দ্বারা ওয়াজ মাহফিলের বিরোধিতা তুই করস, এটা না 92% মুসলমানের দেশ? কে রে বিরোধিতা করস? কা তুই কে শুনে যেতে যাস না? তোরা না করছে কেউ? সরকারে এর মন্ত্রী আছেন, এটার এখন জুতা দা বাইরে এমপি তলামাইছে বারবার। আহমদ শফি সাহেব একজন মুরব্বী না, কথা বলেন না কেন? সমস্ত লামাইকে আমাদের মাতার মুকুট আমাদের আহমদ শফি সাহেব, ওনার নিয়ে যদি কেউ কথা কটাক্ষ কইরা ওনারে বিশ্রি ভাষায় কথা বলে আমরা বইয়া আঙ্গুল চুষমু কেন বইয়া? হ্যাঁ তুমি সংসদ বইয়া কথা কো না, তুমি এমপি না মন্ত্রী হো, তোমার গণবার টাইম ওলামায়ে কেরামদের কাছে নাই, তোমার কেউ গণে না। তুমি ভালো কথা বলো তোমার সেলর দে আমরা, তুমি আমর সব হিসাবে তেতুল ডাকবে কোনো তৎপরে ডাক তোলা দেওয়ার দরকার দেওয়া দরকার। প্রায় সময় আমর সব হিসাবে নিয়ে কটাক্ষ করে কথাবার্তা বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আমর সব হিসাবে সম্মান করে, সম্মান করে না? উনি আলেমদেরকে সম্মান করে, প্রধানমন্ত্রী যদি সম্মান করে তুই ছাগলের কয় নম্বর বাচ্চা? সুজুই যাবো, সাইজ করলে সুজুই যাবো একবারে। কোন অঞ্চল আইলে খালি জুতা দা ফিরাইবেন ফাজিল কোদাগা। আহমদ শফি সাহেব 103 বৎসর লোকটার, কয় বৎসর? 103 বৎসর। এর থেকে বয়স্ক একটা মানুষ চিন্তা করেন, যেগুলা অবৈধ জন্ম হয়, জন্মের যেগুলা ঠিক নাই এগুলো আলেমদের সাথে বেয়াদবি করে। কোরআন আমার হাতে বিশ্বাস করেন, ওলামায়ে কেরামদের জিজ্ঞাসা করেন, যদি কোন নবীদের সামনে কেউ বেয়াদবি করছে আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছেন যে জন্মের মধ্যে সমস্যা ছিল। আর যদি বর্তমানে আলেমদের সাথে কোনো বেয়াদবি বেয়াদবি করে বুঝবেন এর সমস্যা জন্মের মধ্যে আছে 100%। তালাশ করেন এর জন্মের মধ্যে সমস্যা আছে 100% অবৈধ। কি ভয় পান? ভয় পাওয়ার দরকার নাই তো, কিতা করবো মামলা দিব বন্ধু করে নিব? এটা বই আমরা পাই না, আমাদের উস্তাদদের নিয়ে কথা বলবার আমি বইয়ে তখন এটা হতে পারে না। তোমার বিরুদ্ধে কথা বলে তোমার সাইনসারাজু কেঁপতে পারে, আমার আমার উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে বসে থাকো তোমার যে জুতাটা ফিটেছি না এটা তো বেশি ফাল্লায়ও না, ফাল্লায়ও না, ফাল্লায়ও না। তুমি বড় হয়ে গেছো তোমার মনে হচ্ছে বক্ত না না, এদেশের প্রত্যেকটা যুবক থেকে তোরা আম পাবলিক থেকে উলামায়ে কেরামদের পক্ষে, এটা 92% মুসলমানের দেশ। এই দেশে তোমার গণবার কেউ টান নাই, ওই দেন না গ্যালারি খালি, সিনেমা হল খালি, সব খালি, এখন ওয়াজ মাহফিলে মানুষ কেন আসে? বিরোধিতা যত করতেছ ওলামায়ে কেরামদের সম্মান তত বাড়তেছে, কথা বুঝতে পারছে? এই জন্য আমর সব হিসাবে গালি দিবেন না, আমরা গালি দিই আপনাদেরকে, তাহলে আপনারা গাইলেন কেন আমাদের আলেমদেরকে? আবার কেমন একজন লোকরে গালি দেয় 103 বৎসর, এই হাজার
হাজার ছাত্র যার, যিনি বুখারী শরীফ পড়াইতেছেন আজকে কত বছর ধরে আমার জন্মের আগ থেকে বুখারী শরীফ পড়ায়, হ্যাঁ আমার বাপের জন্মের আগ থেকে আমার বুখারী শরীফ পড়ায়, 100% আমার বাপের জন্মের আগ থেকে বুখারী শরীফ পড়াওনি, কথা বুঝেন নাই? 103 বছর ওনার, আর আমার বাপের বয়স 60 বছর, আমার বয়স 30 হইছে না ওনার, তাহলে আমার বাপের জন্মের আগ থেকে বুখারী শরীফ পড়া না, কথা বুঝতেছেন? এই লোকটার নিয়া সেরা গালাগালি করে, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে উপস্থিত হয়ে যায়, তুই ডাক দিলে দুই একটা নাস্তিক যাইতে পারে, কোন আস্তিক যাবে না তোর ডাকে, আর যদিও কোন আস্তিক দা তোর জুতাটা ফিরাই বের লেগে যাইতে পারে, কিন্তু আমসব হিসেবে কালকে ডাক দিলে গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে, তুই কার সাথে বাংলাদেশ হোসেন আমার একজনটা খুব ভালো লাগে, সংসদের একজনটা খুব ভালো লাগে, ওনা হলে শামীম উসমান সাহ নারায়ণগঞ্জের, আপনি উমরের মতো কাজ করে, উমরের মতো মেজাজ, উমরি মেজাজ, নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে কল্লা ফলাই দিই, আরে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে কল্লা ফলাই দিম, তার ডায়লগ হইল এটা, এরকম একটা এমপি মন্ত্রী থাকা দরকার, ওনার বিরোধিতা আমি করব কেন, ভালো যে বলে তারে আমরা ভালোই বলবো, ঠিক কি না? আজ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলামায়ে কেরামদেরকে গালিতে শুনছেন, তুই গেলাস কা ওই হারে শামীম উসমান কাছে ভাড়া দিলে চলবো, শামীম উসমান ডাইরেক্ট কল্লা ফলাই দিব, কইছি ফলাই দিব, আমি তার বক্তব্য শুনে এইটা উমরের মতো একটা বেড়া, উমরের কাজ করতেছে, দরকার আছে এরকম লোক, ঠিক কি না? এরকম কয়েকটা লোক দরকার, গরম ফালাই দিব কল্লা, উফাইলি ভাই তেতের কোনদিন কল্লা ফালাই দেখো জানা, আল্লাহ মাফ করুক। সম্মানিত সুদী, রাসুলের বিরোধিতা চলতেছে কিন্তু ওই দিকে রাসুলের জনপ্রিয়তা বাড়তেছে, কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে ওই দিকে মানুষ তেলাওয়াত শুইনা পাগল হইয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেল, খবরটা পৌঁছে গেছে আবুল আহাবের কাছে, খবর পৌঁছে গেছে আবু জাহেলের কাছে, খবর পৌঁছে গেছে আবুল আহাব্বার বউয়ের কাছে, কি খবর পৌঁছে বলে সকাল বেলায় হাজার হাজার মানুষ কালিমা পইরা মুসলমান হয়ে গেছে, এ তোমরা সারা রাত ঘুমাও নাই, নবীর বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করছো, সকালবেলা মানুষ কালিমা পইরা মুসলমান, আবুল আহেব আবু জাহেলের মেজাজ এমন গরম হয়েছে, কত সারা রাত কিতা করলাম আমরা, এখন সাথে সাথে আর মিটিং বসে বসে বলতেছে আজকে তো আর সমালোচনা করব না, সমালোচনা করব না, এখন কি করব, একেবারে রাসূল মুহাম্মদের দুনিয়াতে উড়াই দিতে হবে, নাউজুবিল্লাহ আসেনি কেন, থাকলে বলবেন। সম্মানিত সুদী, এই কথা বলার সাথে সাথে মাঝখানে বাম আট ঢুকাই দিছে আবুল আহেবের বউয়ে, বাম আট কিতা না মারা যাবো না, বলে কি করার লাগবো, মারা হয়েছে পরে আগে মোহাম্মদের চরম পর্যায়ের বিজ্যুতি করতে হবে, অপমান করতে হবে তার, তার খুদার অপমান করব, তার অপমান করব, কত বড় খারাপ মহিলা দেখেন, আর খারাপ হইতো না কেমন, এটা খার মাইয়া জানেননি, আবু জাহিল্লার মাইয়া, খার মাইয়া আবু জাহিল্লার মাইয়া বিয়া করছে আরেক আবু জাহিল্লার সাথী আবুল আহেব্বা, মানে এক শয়তানের গড়ের আরেক শয়তানের কাছে দিছে বিয়া, কথা বুঝতে পারছেন? এখন আবুল আহেব্বার বউ বলতেছে আমরা চরম পর্যায়ে বিজ্যুতি করব, আর তার আল্লাহর সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে, নাউজুবিল্লাহ, করে কিভাবে সম্ভব, আমরা দুইটা ছেলেরে ফাটাই দিব, তার এক লোক সাইজ কিরো লাগবো, রাসুল সবাইকে নিয়ে বসে কথা বলতেছে এক জায়গাতে, হঠাৎ করে এরা দুইজন গিয়া রাসুলের উপরে হামলা করছে, হামলা করে রাসুলের জামা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, তারপরে রাসুলকে গালাগালি করছে, রাসুলকে রাসুলের সামনে আল্লাহর সামনে বিভিন্ন বাজে গালাগালি করছে, কইছে আপনার আল্লাহর সাথে যুদ্ধ আমরা দুই ভাই করবো, নাউজুবিল্লাহ, রাসুল কষ্ট পাইছেন, চোখের পানি ছেড়ে দেখ কান্দা শুরু করছে, রাগ হইয়া আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ
তুমি এর ধ্বংস করে দাও। রাসূল যদি বলে ধ্বংস করে দাও ইডার দিরিব না দারে কবুল হইছে কল্লা তুমি তার ধ্বংস করে দাও। আমার প্রশ্ন হলো রাসূল কেন বললেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও? কারণ অতীতে রাসূল বহুত মার খাইছে, জীবনে কাউরে বদুয়া দিছে না রাসূল, কথা বুঝতে পারছেন? বহু মার খাইছে কিন্তু বদুয়া গালিও দেই নাই তার বদুয়াও করি নাই, আমারে মারছে আমারে গালি দিছে এই জন্য বদুয়া দেই নাই, কারণ তুমি মালিক তো জানো আমি নবী তোমার দিনের দাওয়াত দিতে গিয়া দিন প্রচার করতে গিয়া আমার জীবনে কত মার খাইছি, আমি কত মার সহ্য করেছি, কত ব্যথা পেয়েছি, কোনোদিন তো বদুয়া করি নাই। আমি দিনের দাওয়াত লইয়া গেলাম গো, আমার বৃষ্টির মতো পাথর মারলো, বৃষ্টির মতো পাথর মারলো, পাথরের আঘাতে আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে গেলাম, রক্ত এমন ভাবে পড়তে লাগলো জমিনের মধ্যে যেন রক্ত না পড়ে। আমার সঙ্গে ছিল যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী, উনি ছিলেন রাসূলের সঙ্গে। আল্লাহর নবী বলেন যায়েদ রে যেইভাবে ডিল মারতেছে রক্ত গোলা আমার শরীর থেকে পড়তেছে, সাবধান একটা ফুটা যেন জমিনে না পড়ে। এর ভাই আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর দিবেন কত জোরে ডিল মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়? এরকম অসংখ্য ডিল দাঁড়ালো পাথর দিয়া যখন ডিল মারে শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হয়। বলে বাইরে আমার নবীর শরীরে তোমরা আঘাত করবা না, আমাদেরকে মারো। ওই ছোট ছোট বাচ্চা গুলি জায়েদ ইবনে হারেসার শরীরে ডিল মারে না, মারে আমার নবীর শরীরে, কারণ মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লাগাইয়া দিছে, মোহাম্মদ পাগল পাগল কেদা পাগল কেদা পাথর মাইরা, তাই নবীর পাথর মারে রক্তাক্ত হয়ে গেছে নবী, কখনো বেহুশ হয়ে যায় কখনো হুশ কখনো বেহুশ, এত রক্ত শরীর থেকে ঝরতেছে। আল্লাহর নবী বলেন যায়েদ রে শরীরের একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। যায়েদ ইবনে হারেসা নবীর শরীরের রক্তগুলি রুমাল দিয়া মোচন করে, রুমাল দিয়া মোচন করে, রুমাল দিয়া মুছে, কিন্তু রুমালটা এক সময় এমন ভিজে গেছে যেন এটা রক্ত চুষণ করে না। নবী আবার শরীরের রক্ত নিজেই হাতে নিয়ে মিশায়া দেয় যেন রক্তের ফুটা নিচে না পড়ে। আল্লাহ নবী বলেন যায়েদ আমি নবীর রক্তের ফুটা যদি জমিনে পড়ে গো, জমিন ওজন বহন করতে পারবে না, জমিন সহ্য করতে পারবে না, তাই জমিনের মধ্যে রক্তের ফোঁটা পড়তে দিবি না, রক্তের ফোঁটা পড়তে দিবি না। নবীর শরীর থেকে এত রক্ত মুবারক বাহির হয়েছে, পায়ের জুতার সঙ্গে নবীর পা লেগে গেছে, এইভাবে পায়ের জুতার সঙ্গে পা লেগে গেছে, এরই ভিতরে একটা ফোঁটা রক্ত জুতা বেদ করে নিচের দিকে জ্বলন্ত জমিনে পড়ে যাবে। নবীও দেখে নাই, যায়েদ ইবনে হারেসাও দেখে নাই, একটা ফোঁটা রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল নেই, ও জিব্রাইল কোথায়? জিব্রাইল বলে মালিক আমি সিদরাতুল মুনতাহা
সাত আসমানের উপরে হইল সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার নবী রক্তাক্ত হইয়া তায়েফের ময়দানে বেহুশ হয়ে যায়, নবীর পায়ের সঙ্গে একটা ফোঁটা রক্ত জ্বলন্ত যদি এটা জমিনে পড়ে যায়, আমি আল্লাহ জমিনকে অর্ডার দেওয়া লাগবে না, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না, জমিনের মধ্যে একটা জানজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। তাড়াতাড়ি যা, আল্লাহ জিব্রাইলকে অর্ডার দিলেন নবীর পায়ের নিচে রক্তে পোটা ঝুলন্ত জমিনে যেন না পড়ে। আমি জানতে চাই, একটা ফোঁটা যদি ঝুলন্ত তাকে বলুন না নিচে পড়তে কয় মিনিট লাগে? কথা কয় না গো, এক সেকেন্ড দুই সেকেন্ড তো লাগে না, এটা পড়ে যায় এই এক সেকেন্ডের মাথায়। আমার আল্লাহ জিব্রাইল রে অর্ডার দিছে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে যেন জিব্রাইল ফোঁটাটা আটকায়া দেয়। জিব্রাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায় সাত আসমানের উপরে নবী হইল তায়েফের ময়দানে, কেমনে সম্ভব? তাও রক্তটা জ্বলন্ত অবস্থায় আছে, এই মুহূর্তে আমার আটকাতে হবে। আরে জিব্রাইল বলে, আমার শরীরের প্রত্যেকটা পশম দিয়া গাম বাহির হয়ে গেছে, এত পেরেশানি আমি কখনো পড়ি নাই। জিব্রাইল বলেন, আমার শরীরে ছয় শত নূরের ডানা ছিল, ছয় শত নূরের ডানা, এক একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল ফা। আল্লাহু আকবার বলেন, আরে ভাই করছেন, তার ডানাটা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায়, তাহলে সে কত বড়! এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, এরকম একটা পাকা নয় ছয় শত নূরের ডানা শরীরে ফিটিং করা। জিব্রাইল বলেন, আমার একটা পাকা বাড়ি মানলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায়, ছয় শত নূরের ডানা কোনোদিন বাড়ি মারা লাগে না, কোনোদিন ইউজ করা লাগে না। সেদিন আমি এত পেরাশানিতে ছিলাম, তাই একসাথে ছয় শত নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি, আর নবী ছিল তায়েফের ময়দানে, নবী ছিল তায়েফের ময়দানে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, একসাথে ছয় শত নূরের ডানা বাড়ি মারার সঙ্গে সঙ্গে রক্তের পোটা জমিনে পড়ার আগে আগে আমার নূরের ডানা নবীর জুতার নিচে আগে চলে গেছে। আল্লাহু আকবার! আরে ভাই, নবীর শরীরের রক্তের পোটা পড়তে দেয় না গো, নবীর শরীরের রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় নাই। কারণ হলো, জমিনে পড়লে জমিন বরদাস্ত করতে পারবে না। বলে, নবী গো, রক্তাক্ত হয়ে গেছেন, বেহুশ হইয়া নবী জমিনে পড়ে গেছে। যাইদ ইবনে হারেসা আল্লাহর পয়গম্বরের সঙ্গে ছিল, নবীরে এক জায়গায় ছায়ার তলে একটা খেজুর গাছের নিচে নবীকে শোয়া দিলেন, নবী রক্ত শূন্যতা হইয়া ক্লান্ত হইয়া জমিনে পড়ে আছে। ওইদিকে জিব্রাইল বলে, নবী ঘো, গজবের ফেরেশতা লইয়া আপনার কাছে আসছি গো নবী, অনুমতি দেন, অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে তায়েফ বাসীরে জমিনটারে উপরে নিয়া উল্টাইয়া সবগুলা বেইমানরে ধ্বংস করে দিব, গজবের ফেরেশতা লইয়া আসছি। আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, না, আমি গজব হইয়া দুনিয়ায় আসি না, আমার আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাই
হইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমি বদুয়া দেওয়ার জন্য আসি নাই রে, আমারে মারছে না বুইজা মারছে, আমারে মারছে তারা বুইজা মারে নাই। আমি আল্লাহর রাসূল, দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে উত্তম হেদায়ত দান করে দেয়। আরে ভাই, নবীর তোমার মারল রক্ত জড়াইল, কিন্তু আল্লাহর নবী বদুয়া দিছে কথা কন্যাটা উল্টা, নবী দোয়া করছে বদুয়া দেয় নাই, বরং দোয়া করছে খুব খেয়াল করবেন, এত মার খাওয়ার পরে বদুয়া দিল না। আর আবু লাহাবের ছেলে শুধু টান দিয়া জামা ছিঁড়েছে, কেন রে বদুয়া দিল? বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝার আছে না নাই? মার খাইল গো কিন্তু বদুয়া দিল না। বদুয়া দিল রে নবী আবু লাহাবের ছেলে রে, কেন? কারণ এর থেকে বেশি মার খাইছে তায়েফের ময়দানে, এর থেকে বেশি মার খাইছে ওহুদের ময়দানে, ঠিক নি? এই ওহুদের ময়দানে মার খাইছে, বদুয়া দিছে একজন দুইজন নয়, নবীর সামনে প্রায় সাতজন সাহাবী শাহাদাত বরণ করেছে। ওহুদের ময়দানে আপনারা জানেন, ওহুদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছিল, নবীর হেফাজত করার জন্য, নবীর হেফাজত করার জন্য একজন নয় দশজন সাহাবি নবীর সামনে দাঁড়াইছিল। বেইমানরা নবীর চতুর্দিক থেকে ঢিল মারে, তীর মারে, চতুর্দিক থেকে তীর মারে, সাহাবিরা ডাক দিয়া বলে, হাবিব চিন্তা করবেন না, আপনাকে তীর মারে আপনাকে লক্ষ্য করে। আমি আমরা সাহাবিরা যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে থাকব আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। তাই বেইমানদের সামনে ডাল স্বরূপ দাঁড়ায় আছে, ডাল স্বরূপ তীর মারে সাহাবিদের বুকে ঢুকে পিছন দিকে বাহির হয়, বুকে ঢুকে পিছন দিকে বাহির হয়। এইভাবে একটা দুইটা তীরের আঘাত না, একসাথে ৩০ থেকে ৪০টা তীরের আঘাত লইয়া দাঁড়ায় আছে। এক একজন সাহাবি মাটির মধ্যে ডলে পড়ে শাহাদাত বরণ করতেছে, আরেকজন দাঁড়ায় যাইতেছে, একজন সাহাবি জাজরা হয়ে গেছে, পিছন দিকে একজন টান দিয়া বলে, বাইরে তুমি তো জাজরা হয়ে গেছ, আমার একটু সুযোগ দে, কিয়ামতের কঠিন ময়দানে আমিও যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আশেক রাসুল হইয়া, আমি যেন আশেক রাসুল হইয়া দাঁড়াইতে পারি। দে না ভাই, আমার একটু সুযোগ দে, আমি নবীর সামনে দাঁড়াই, নবীর শরীরে যেন তীর না পড়ে আমি চেষ্টা করব। এক একটা সাহাবীর শরীরে তীরের আঘাত, ৪০টা ৩০টা, কারো চোখের মধ্যে তীর পড়ছে, মাটিতে চোখ পড়ে গেছে। এইভাবে অসংখ্য আঘাত নিয়া, মুখে দিয়া, নাকে দিয়া, চোখে দিয়া তীরের আঘাত লইয়া কতক্ষণ পরে এক একজন শাহাদাত বরণ করে। এরপর আমার নবীর শরীরে একটা তীর পড়তে দেয় না রে, আশেক রাসূল কারে জিলাপি মিষ্টির নাম আশেক রাসূল না, সাহাবীরা আশেক রাসূল হইছে রক্ত দিয়া, রক্ত দিয়া, রক্ত দিয়া। সুবহানাল্লাহ, পড়লে ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়, নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, এরে তসবি তালিম গাটিলে মসজিদে দরলে ইসলাম শেষ না। ইসলাম শুধু তোমার মিষ্টি খাওয়ার কথা বলে নাই, ইসলাম শুধু মসজিদে মসজিদে দরলে ইসলাম শেষ না, আরো কাজ আছে না না? এই আমার নবী ২৭টা যুদ্ধের মধ্যে সেনা প্রধান ছিলেন, ২৭টা যুদ্ধের ময়দানে নিজে সেনাপতি হইয়া যুদ্ধ করেছে। আর তুমি আছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ৮টা দরজা কোলা, জান্নাতের কোনটাতে ঢুকবে না চিন্তা আছে বেটা তসবি লইয়া, কথা কন না? আরে খালিদ বললে কমে না, তোমার পাশের
আছে এক জায়গায় আখাম কুখাম হয়, তুমি তার মধ্যে বাধা দেও না, তুমি আবার আশেক রাসুল। সাহাবীরা রক্ত দিয়া আশেক রাসুল হইছে রে। এক একজন সাহাবী নবীর সামনে শাহাদাত বরণ করে, নবীর শরীরে তীর লাগতে দেয় না। হঠাৎ করে একটা বেঈমানের বাচ্চা বড় একটা পাথর লইয়া নবীকে উদ্দেশ্য করে উপর থেকে ঢিল মেরেছে, আর পাথরটা এত বড় নবীর লোহার হ্যামলেটের উপরে পড়ে গেছে। হ্যামলেটটা ভেঙ্গে নবীর মাথা দিয়া লোহাটা ঢুকে গেছে। আরে ভাই, লোহা যদি মাথা দিয়া ঢুকে গো, কত না কষ্ট! নবীর মাথা দিয়া লোহার হ্যামলেট ঢুকে গেছে। এখানেই শেষ না, পাথরটা পড়ার সময় চেহারায় আঘাত করেছে, ধান্দার মোবারক ভেঙে গেছে, নবী রক্তাক্ত হয়ে গেল। নবী এমন অবস্থা, মাথা দিয়া লোহা বেদ করে ঢুকেছে, ডান্ডান ভেঙে গেছে, ব্যথায় ব্যতীত হইয়া নবী বরদাস্ত করতে পারে নাই। নবী বেহুশ হইয়া জমিনে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যেই মাত্র নবী গর্তে পড়ে গেছে, কেউ আর নবীরে তালাশ করে পায় না। ওইদিকে শয়তান সুযোগ পেয়ে ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, নবী নাই। এই মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই খবরটা কিন্তু শয়তান ছড়াইয়া দিছে। যেই মাত্র সাহাবীদের কানের ভিতরে গিয়া খবর পৌঁছে গেছে, নবী নাই নবী নাই, উমরের কানে পৌঁছে গেছে, আলীর কানে পৌঁছে গেছে, বড় বড় সাহাবীদের কানের মধ্যে পৌঁছে গেল নবী নাই। উমরের মতো সাহাবি তরবারিটা হাত থেকে ফালাইয়া দিছে, আলীর মতো সাহাবি তরবারি ফালাইয়া মাটির মধ্যে লুটে পড়ে গেছে। আর বলে, কার জন্য যুদ্ধ করব রে, যেই নবী দুনিয়ার জমিনে নাই, কার জন্য যুদ্ধ করব? আমার নবী দুনিয়ার জমিনে নাই গো। তরবারি ফালাইয়া কান্দে রে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। শয়তান শুধু এখানে সীমাবদ্ধ রাখে নাই, এই খবর গিয়া পৌঁছে গেছে মদিনার অলিতে গলিতে, খবর পৌঁছে গেছে মদিনার অলিতে গলিতে, পৌঁছে গেছে নবী নাই নবী নাই। মদিনার মানুষগুলা কানতে কানতে বেহুশ হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে, মহিলারা পাগলের মতো দৌড়ায়, হায় রে ওহুদের ময়দানে নাকি নবী নাই, ওহুদের ময়দানে নবী নাই। মহিলারাও দৌড়ায়, ছোট ছোট বাচ্চারা দৌড়ায়, আরে মহিলারা বাচ্চা গুলি রেখে দৌড়ায়। মানুষ আটকা বলে, মা গো ওহুদের ময়দানে যাইও না, করুণ অবস্থা শুরু হয়ে গেছে, তোমার স্বামীরে দেখে আসছি, শাহাদাত বরণ করেছে, সামনে আগায়ও না। মহিলাদেরকে থামাইতে পারে না, নবীর ব্যথায় ব্যতীত হইয়া ওহুদের ময়দানে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পরে বলে, মা গো ওহুদের ময়দানের করুণ অবস্থা বেশি ভালো না, তোমার সন্তানটা দেখছি রাস্তায় শাহাদাত বরণ করে পড়ে আছে। মহিলারা থামে না, কিছুক্ষণ পরে বলে, মা গো যাইয়া লাভ নাই, তোমার স্বামীও নাই, বাবাও নাই, সন্তানও নাই, সব হমানে শাহাদাত বরণ করেছে। এবার মহিলাগুলি দৌড়ায় আর বলে, আরে ভাই আমরা কিন্তু স্বামী কোথায় আছে একবারও জিজ্ঞাসা করি নাই, আমাদের সন্তান কোথায় আছে একবারও জিজ্ঞাসা করি নাই, বাবা কোথায় আছে জিজ্ঞাসা করি নাই, আমরা জানতে চাই ওহুদের ময়দানে দিনের নবী বিশ্ব নবী এখনো জিন্দা আছেনি। আরে যুবক মাই, গোটা মদিনা লড়া পড়ে গেল নবী নাই, ওহুদের ময়দানে কান্নার রুল ও
মদিনার মানুষগুলি ঘুইরাইয়া ঘুইরাইয়া কান্দে, নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। নবীর সামনে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, হযরত জিব্রাইল গজবের ফেরেশতা লইয়া আল্লাহর নবীর সামনে এসে বলে, নবী গো মাথা মোবারক তুলেন গো নবী, গোটা ওহুদের ময়দান খবর হয়ে গেছে, গোটা মদিনার অলিতে গলিতে খবর ছড়ায়া পড়েছে, আপনি নবী নাই, আপনি নবী নাই, মাথা মোবারক তুলেন। আর গোটা মদিনার মানুষটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মাথা মোবারক তুলেন, আপনার কলিজার টুকরা সাহাবীরা তরবারি হাত থেকে ফেলে দিছে গো, মাথা মোবারক তুলেন। আপনি দুনিয়াত নাই বলে সাহাবীরা যুদ্ধ করে না, নবীজি হুশ হারাইয়া জমিনে পড়া ছিল। নবীর হুশ ফেরার পরে জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে, নবী গো দুইজন গজবের ফেরেশতা লইয়া আসছি। আল্লাহ বলছেন, আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে ওহুদ পাহাড় দুইটারে এক জায়গায় করে সবগুলা বেইমানদের ধ্বংস করে দিবে, শুধু আপনার নবীর অনুমতি চাই, আপনার অনুমতি চাই। আমার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আমি গজবের জন্য আসি নাই, আমি গজব দেওয়ার জন্য আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে রাহমাতান লিল আলামিন হিসাবে, সুতরাং আমি বদোয়া দিব না, আমি দোয়া করি রে আমার আল্লাহ যেন এই জাতিকে হেদায়ত দান করে। আল্লাহু আকবার বলেন, এই একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই ইমান যদি থাকে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, এরে রাসূলের সৈনিক হিসাবে আল্লাহর সৈনিক হিসাবে সমস্ত শরীরের শক্তি দিয়া বলেন আল্লাহু আকবার। এরে ভাই আমার নবী তোমার খাওয়ার পরে রক্ত ঝরানোর পরে আল্লাহর নবী বদুয়া দিল না, বদুয়া দিল না, বদুয়া দিল না। প্রশ্ন হলো আবু লাহাবের ছেলেরে কেন বদুয়া দিল, ঠিক না? নবীর জামা টান দিয়া চিরেছে, নবীরে কিন্তু রক্তাক্ত করে নাই, বদুয়া কেন দিল রে? তার কারণ হলো আবু লাহাবের ছেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে গালি দিছিল। এ আসে গেল চুল কথা বুঝেননি, আল্লাহর নবী বলেন মালিক আমারে যদি রক্তাক্ত করে দিত, আমারে যদি দুনিয়া থেকে বিদায় করে দিত, কোনদিন বদুয়া দিতাম না, কত মার খাইছি দিনের জন্য বদুয়া দেই নাই, কিন্তু আমি নবী সব বরদাস্ত করতে পারি, আপনি আল্লাহরে কেউ গালি দিলে গো আমি নবী বরদাস্ত করতে পারি না। এ আপনার বরদাস্ত হয় কথা হয় না? আল্লাহরে যদি কেউ গালি দিয়ে আপনারা সহ্য হয় নাতে বসাইছেন কেন? কয়টা আন্দোলন করছেন, কয়টা আন্দোলন করছেন? আশিক রাসূল কইয়া ফালান ইসলাম কায়েম করবেন আপনারা, খালি হুজুর আর পেশাইরা দিছেন, আমরা তো বক্তব্য দিয়ে আমরা কণ্ঠ মাঝে মধ্যে নিস্তব্ধ করে দেয় জানেন, খালি তো আমরা দিয়ে আপনারা সুযোগ পাইছেন, কিন্তু আমরা বেশি আরামে নাই, 144 জারি করে দেয়, 44 দ্বারা জারি করে দেয়। মোল্লা তুমি ওয়াজ করবা আসমানের উপরের, ওয়াজ করবা জমিনের নিচের, মাঝখানের ওয়াজ করো কা? কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদেরকে জানাইতে চাই সব বরদাস্ত হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কেউ কথা বললে কখনো বরদাস্ত করব না। স্পষ্ট শুনেন, এদেশে উলামায়ে কেরাম যতবার আন্দোলন করেছে কোন সরকারকে লামানোর জন্য আন্দোলন করে নাই, এদেশের উলামায়ে কেরাম যতবার আন্দোলন করেছে কোন সরকারকে উঠানোর জন্য আন্দোলন করে নাই, এদেশের উলামায়ে কেরাম আন্দোলন করছে রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর ইজ্জত রক্ষার্থে, ঠিক কিনা বলেন? সুতরাং 92% মুসলমানের দেশে যদি যে কোন দলের হোক, যে কোন দলের হোক, বিরোধী দলের হোক, বর্তমান দলের হোক, আল্লাহর সামনে রাসূল
রাসূলের সামনে যদি কেউ কথা বলার সাহস পায় জিহ্বা টান দিয়ে ছিড়ে ফেলা হবে, জিহ্বা টান দিয়ে ছিড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? এই কথা শুনেন, শুনেন, বাংলাদেশের মেইন কেন্দ্র পার্লামেন্টে দাঁড়াইয়া যে সমস্ত নাস্তিকরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে তারা কি বালদের কথা শুনে না? কিন্তু বালদের বিরুদ্ধে কথা বলে না যে সমস্ত বাউলরা 92% মুসলমানের দেশে তাইকা আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়ার সাহস পায়, আল্লাহকে শয়তান বলে দেওয়ার গালি দেওয়ার সাহস পায়, আল্লাহকে গুরুর চেয়ে ছোট বলার সাহস পায়, ঠিক কিনা বলেন? নবীরে বলে নবীরা কি গান না শুনলে ঘুমই ধরতো না? এই সমস্ত বিষয়ে কোনো এমপি মন্ত্রী কথা বলে না, কথা বলে আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি তখন উল্টা আমাদের বিরুদ্ধে সংসদ আইন পাস করে। তোমাদের বোঝা দরকার, তোমরা কোন হিন্দুবাদীর দেশে রাজত্ব করো নাই, নাস্তিকদের দেশে রাজত্ব করো নাই, 92% মুসলমানের দেশে রাজত্ব করতেছ। মুসলমানদেরকে বলে গেলে চলবে না, মুসলমান কোন জিনিসের প্রতি আন্দোলন করে না যদি আমার রাসূল এবং আল্লাহর সামনে বিয়াদবি করে, প্রত্যেকটা মানুষের কলিজায় আঘাত লাগে, তখন আর কেউ ঘরে বসে থাকে না। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে এক রীতা দেওয়ান, নাম শুনছেন না, একটা পতিতালয়ের এক মহিলা আল্লাহকে মুনাফিক বলেছে, আল্লাহকে শয়তান বলে প্রকাশ্যে গালি দিয়েছে, এর বিরুদ্ধে মামলা করছে রাসেল মিয়া। আপনারা শুনছেন, রাসেল মিয়া মামলা করছে। আজকে আমি তার লাইভ একটা শুনলাম, ভারাক্রান্ত মন নিয়া কষ্টের সাথে কিছু কথা সে বলেছে যে আমি মামলা করেছি, 92% মুসলমানের দেশে আমার আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি গেলাম মামলা করার জন্য, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, এখন পর্যন্ত তাকে আইনের আওতায় নেওয়া হলো না, কিন্তু এদেশের কোন নেতার বিরুদ্ধে কথা বললে, এদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার ভিতরে তাকে বন্দী করা হয়, ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার বিরুদ্ধে কেউ তাকে রিমান্ডে নেওয়া হয় না, এটার বিচার আমাদেরও চাই, ঠিক কিনা বলে? এজন্য আপনারা চোখ কান খোলা রাখতে হবে। এই ব্যাপারে কথা বললে কয় রাজনীতি করি, এটা রাজনীতির কথা? যেটি গাঞ্জা খাইছে এরা কইতে পারে রাজনীতি? তো রাজনীতি আমার আল্লাহ রাজনীতি করছে? হ্যাঁ, এই আউল ফাউল বাউলরা যদি আমার আল্লাহরে গালি দেয় আর আমি মুল্লা ছোপ কইরা বইয়া জাহান্নামের বয়ান করু, ওই আসমানের উফে যামু, আমি তো বুবা শয়তান। এই জন্য আমি বলবো, দেখেন আমরা কোন ব্যাপারে আপনারা কেডা বুটছেন কেডা লামছেন এটা আমি জীবনে মাতি না, কারণ আমি জীবনে দল করিও না। আজ পর্যন্ত আমারে কেউ বলতে পারবে না যে আমি রাজনীতি করছি, কারণ রাজনীতি আমি বহু বুঝি না, রাজনীতি কারো কয়টা সিনিয়র না। আমার কথা হলো রাসূলকে নিয়ে কেউ কথা বললে, আল্লাহকে নিয়ে কথা বললে, মাদ্রাসাত পড়ছি যতটুক জানি যতটুক বুঝি, প্রতিবাদ করা আমার জন্য ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব, এটা করতে হবে। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমার বিরুদ্ধে কেঁপে যায়, টাইম নেই, ফরোয়া করি না, ডেম কেয়ার, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদী সোচ্চার হতে হবে, সব বরদাস্ত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশের যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না? এদের বিএনপি করে এরা মুসলমান না? আমরা যে কোনো দল করি আমরা কিন্তু কোনো দলের কথা বলি না, সবারই এক আল্লাহ এক রাসুল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহরে গালি দিলে তো এদেশে আওয়ামী লীগের কষ্ট লাগে না, বিএনপির কষ্ট লাগে না, আমাদের কষ্ট লাগে না? এটা কি কোনো দলের সাথে জড়িত? আল্লাহ বুঝেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন কেউ আর দল বুঝে না। উচিত সবাই এক প্ল্যাটফর্মে নামা দরকার, তখন সবাই একসাথে হয়ে যাওয়া দরকার, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন আমার রক্তাক্ত করছে আমার কষ্ট লাগে নাই, কষ্ট লাগছে তুমি মালিকরে আমার সামনে দাঁড়ায়া গালি দিছে, এ ভাই 5 মিনিট সময় একটু মনোযোগ দিয়া শুনেন, নবী এত মার খাইলো জীবনে প্রতিবাদ করলো না, আমরা যে জঙ্গি বলে উগ্রবাদী বলে আমরা মিছিল মিনিং করছি বাংলাদেশ স্বাধীন হিসেবে উঠছেন? আমি তো ছোটবেলা মাছ হাত পড়তাম তখনই উঠতাম মুল্লার তালেবান ডাহে কই আমরা লবাই করেন কোনোদিন বিরোধিতা করছে, আমরা জঙ্গি হয়ে বিরোধিতা করছি, ডাকতে থাক যা মন চা কইতে থাক,
কইতে কইতে নবীর কোন যাব আল্লাহর কোন যাব জুতা দানা ফিডায়া সারা বাড়াইলাম কপালের আমারে কষ্ট না অসুবিধা দিতা কালাতে আমার জঙ্গিবাদী কইন অসুবিধা আছে ইচ্ছা মতো গাইলেন অসুবিধা নাই কারণ আমার রাসূলও প্রতিবাদ করছে না রাসূল বলেন আমারে গাইলিছে মারছে আমি প্রতিবাদ করি নাই কিন্তু আমার আল্লাহরে গালি দিব রাসূল বলেন এটা সম্ভব না রাসূল বদুয়া দিয়া দিছে বদুয়া দেওয়ার সাথে সাথে আবুল হাব্বার ছেলে ধ্বংস কথা বুঝতে পারছেন আল্লাহর নবী বলেন আমারে মারছে আমার কষ্ট লাগে নাই কিন্তু আপনি মালিকরে যখন গালি দিছে আমি আল্লাহ বরদাস্ত কর আমি নবী বরদাস্ত করতে পারি নাই তাই বদুয়া দিছি বদুয়া কি দিছে জানেন নি নবী বলছে আল্লাহ তোমার জানোয়ার দিয়ারে ধ্বংস করে দাও ঠিক আমার আল্লাহ একটা বাঘ ফাটাইয়ারে ধ্বংস করছে কথা বুঝতে পারছেন সব বেঈমানরা একত্রিত হইয়া এবার তারা গেল আবু তালেবের কাছে গিয়া বলে আবু তালেব রে তোমার ভাতিজার বিরুদ্ধে বহু আন্দোলন করছে কোনো লাভ হয় না খালি দিনের দাওয়াত বাড়ে তোমার কাছে শেষ বিচার দিতে আসছি তোমার ভাতিজারে তুমি সামলা না হয় আমরা হামলা করব মামলা করব আবু তালেব বলেন আমার ভাতিজার সাথে লাইগা লাভ নাই আমি তারে এখন থেকে চিনি না ছোট থেকে তারে ভালো কইরা চিনি সে সাধারণ মানব না আবু তালেব রাসূলকে খুব মহব্বত করত কথা বুঝায় কি করত ভালোবাসত ভালোবাসা চিনেন নি ভালোবাসত এই পরিমাণ ভালোবাসত যে তামাম পৃথিবীর সমস্ত বর্তমানের আশেকে রাসূলকে যদি এক পাল্লা বাই রাখা হয় নবীর চাচা আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না কিন্তু এই ভালোবাসা লয়ে জান্নাতে গেছে না জাহান্নামে জাহান্নামে কেন ভালোবাসা লয়ে জাহান্নামে গেছে কা এটার কারণ আছে কারণ ভালোবাসা ছিল ছিল না অনুসরণ ছিল না কি রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই বক্তব্য রাসূলের তোমরা ততক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমাদের জীবনের সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা কথা বুঝতে পারছেন এরপরে রাসূল বলেন তোমরা ততক্ষণ না মুমিন হইতে পারবে না যতক্ষণ আমার জন্য জীবন না দিতে পারবা তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো না তাহলে এখন যারা আমার রাসূলকে গালি দিলে প্রতিবাদ করেন না আমনে দলের আশায় যে আমি যদি কিছু বলি আমার দল যদি বেজার হয় কিয়ামতের ময়দানে তোর জিব্বা টান দিয়ে ছিঁড়ে জাহান্নামে ফেলায় দেওয়া হবে তুই ইয়াদ রাখিস আজকে দলের জন্য আমার নবীকে তোর সামনে গালি দেওয়া হয় তুই প্রতিবাদ করিস না তুই কত বড় নেতা হইছ তোর জিব্রা যখন টান দিয়ে ছিঁড়ে জাহান্নামে আগুনে ফেলানো হবে তখন সেদিন বুঝবি তুই কত বড় নেতা শামীম উসমানের মতো বেটা যদি কথা বলতে পারে তুই কেন পার্লামেন্টে থেকে বলতে পারস না হ্যাঁ সেও তো একটা দল করে ঠিক কি না সে যদি এরকম ভূমিকা দিতে পারে যে আমার নবীর বিরুদ্ধে কথা বললে কল্লা ফলাইয়া দিমু তুমি পারো না নবীর পক্ষে কথা বলতে এই জন্য সবার একটা হিসাব হবে কেমতের মানে ঠিক কি না আকাম কুখাম সবার হিসাব হবে আবু তালেব রাসূলকে বক্তব্য শুনাইলো ভাতিজা তোমারে আমার জীবনের সবকিছু দিয়ে ভালোবাসি ভাতিজা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত বলুন রাসূলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্য মিল আছে নি না বলে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে না তো না কেনে রাসূল না বলে মুমিন হইতে গেলে জীবন থেকে ভালোবাসতে হবে মুমিন হইতে গেলে জীবন দিতেই হবে আবু তালেব তো একই কথা কইছে আবু তালেব বলতেছেন আমি তোমার জন্য জীবন দিব আমি তোমার জন্য যা কিছু আছে সব কিছু ত্যাগ করতে পারি এটা কুণ্ডার এটা ধরে নেকড়া ছাপাতে দেন ছাপাতে ধরে নিন বিয়াদব করে ডাকাডাকি করতেছে কোন সময় থেকে বিয়াদব পোলাপান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বক্তব্য আবু তালেবের একই বক্তব্য প্রশ্ন হইল আবু তালেব জাহান্নামে গেল কেন প্রশ্ন জাগেনি আপনাদের ভালোবাসত না এই জন্য না ভালোবাসত ভালোবাসা ছিল অনুসরণ ছিল না অনুকরণ ছিল না তাহলে আজকে তুই একটা জিনিস শিখে যান ভালোবাসা এক জিনিস অনুসরণ আরেক জিনিস ভালোবাসা এক জিনিস অনুসরণ আরেক জিনিস শুধু ভালোবাসার স্লোগান দিয়ে জান্নাত হাসিল করা যাবে না
খালি তো লাফান রাসূলকে ভালোবাসি জান্নাত পাবেন না, অনুসরণ অনুকরণ করতে হবে। অন কেমনে বুঝাইতাম অনুসরণ আর অনুকরণটা কিভাবে পার্থক্য করতাম কইতাম নি, একটা দৃষ্টান্ত দিলে একেবারে সহজে বুঝা লাগবেন কইতাম। দৃষ্টান্ত হইল আমাদের ওয়াজগুলো তো ইউটিউব চ্যানেলে ঢুকে না, এই যে আজকে এখানে কয়টা কারা তিন আর আমাদের ভাষটা এগুলো তো দাঁড়ায় রয়েছে, আর আবার ওয়াজগুলার রাত্রের ভিতরে ইন্টারনেট ইউটিউবে ছাইড়া দেয়, তো এগুলা কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ না, আমাদের ওয়াজগুলা গোটা ওয়ার্ল্ডে শুনে, বাংলাদেশেই না গোটা ওয়ার্ল্ডে, যেখানে মুসলমানরা ওয়াজ শুনে সেখানে আমাদের ওয়াজ যায়, সবাই শুনে। তো আমাদের কিছু ব্যক্তিগত বক্ত আছে না নাই, বক্ত আছে, বক্তবৃন্দ আমাদের আছে, খালি আপনাদের বক্ত এমন না, আমাদের বক্ত আছে, খালি নিসুমানের বক্ত না, এমপি মন্ত্রী শুদ্ধ আমরা বক্ত আছে, কথা বুঝতে পারছেন। আমি বছরে কয়েকটা এমপি মন্ত্রী প্রোগ্রামও করি, তাহলে এরাও আমাদেরকে মহব্বত করে, করে না কথা কয় না, সবাই কি একরকম ভালো আছে না নাই, মহব্বত করে, কতটুকু মহব্বত করে বুঝতে পারবেন না, কলিঝাত থেকে তারা মহব্বত করে। তো আমরা যে ওয়াজগুলা গোটা ওয়ার্ল্ডে চলে, তখন আমাদের ওয়াজগুলা অনেক মানুষের দেখে, আমাদের একটা বক্ত হয়ে যায়, ফোনে কথা বলে। তো আমাদের বেশিরভাগ ওয়াজগুলা, বিশেষ করে আমার আমার বাড়ি তো হবিগঞ্জ, তো আমাদের মৌলিবাজার থেকে না সিলেট পর্যন্ত আপনারা জানেন এটা দ্বিতীয় লন্ডন বলা হয়, মানে গড়ে গড়ে লন্ডনই, একজন একজন লন্ডন থাকেই, তো অধিকাংশ লোক লন্ডন থাকে, তারা বিশেষ করে আমার ওয়াজটা একটু বেশি শুনে, কারণ আমি সিলেটি, এরাও সিলেটি, মানে সিলেটি সিলেটি একটা মহব্বতে অনেক সময় আমার ওয়াজগুলো শুনে, সবার ওয়াজই শুনে, বিশেষ করে এদের জাতি ভাই না আমি, একটু মহব্বতটা বেশি করে। তো অনেক সময় আমার ফোন দেয়, তা আমার তো ডাইরেক্ট ফোন দিলে পাওয়া যায় না, ইউটিউবে যে নাম্বার দেওয়া এটা আমার পিএসরা রিসিভ করে, তো এদের কাছ থেকে আবার রিকোয়েস্ট করে নাম্বার নিয়ে যায়, তো আমার ফোন দেয়, দিয়া কী করে কইতাম নি, হেরার ভাষা কইতাম না আপনার ভাষা কইতাম, হেরার ভাষা কথা বলে কি বুঝবে কইতাম, খবর যে আর তুইব কিন্তু। আচ্ছা শুনেন, ফোনটা দিয়া সিলেটি, হ্যালো হুজুর কিতা কর রায় বালানি, প্রথম শব্দ হইলো কিতা কর রায় বালানি, ওই বালা ইয়াল্লা হুজুর আপনার লাগে বহুদিন ধরি নানি নাম্বারটা লাগে, কত চেষ্টা করলাম, তো আপনার পিএসও নাম্বার খান দিছি নাম্বারে, তো হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আপনার খুব বক্ত হয়ে গেছি, আমরা পুরা ফ্যামিলি খালি আপনার ওয়াজ, বালা লাগে হুজুর আপনারে, ভিতরে যে আপনার লেগে কিতা কিতা করে কইতাম না, কথা বুঝেন নি সিলেটি ভাষা বুঝে, যারা বুঝেন আর তো মজুরি লাগতেছে, যারা বুঝেন আর হুজুর কি খবর জিয়ারত করে নাকি, খুব মজা আমার সিলেটি ভাষা মজা আছে, সিলেটি ভাষার মধ্যে আলাদা একটা মায়া আছে, কথা বুঝতে পারছে, এটা কোন দেশের ভাষার সাথে মজা পাওয়া যায় না, এটা শাহজালালের দেশের ভাষা তো মজা বেশি। তো তখন বলতেছে হুজুর আমি তো দেশও আইরাম আপনার লগে দেখা করতাম হুজুর আমার মনটাই খর, তা আমি কাছে ঠিক আছে ইনশাল্লাহ আপনি দেশে আসেন দেখা করবো, কত হুজুর একখান কথা কই লিতাম, আমি তো কইয়া লক্কা কোথা আপনার লাগে কিতাম তাম হুজুর, আমি আমার হক খুলতেই আছে, কইয়ার পর হুজুর আমার মনটা হয় একখান মোবাইল যদি আপনার দিতাম, আপনি যদি রেখে ইতে করবার আমার কথা মনটা করে লইবা, ইতে করবার আমার কথা স্মরণ করে লইবা, তা আমি কাছে আপনার যদি মনে চায় নিয়ে আসেন, মানে ফোনে আবেগপূর্ণ কথা সব শুনাইছে, আমিও কইলাম আসেন ইনশাল্লাহ দেখা করুন, তো এক সপ্তাহ আগে ফোন দেবো আমি আইরাম হুজুর যেমনি আপনার লগে দেখা করতে, আপনি আমার বাড়িতে আইবেন, শুনেন বাড়ির কথা দাওয়াত দিয়ে লাভ নাই, আমার নিজের বাড়িতে যাইতে পারি না, আমি দূর রূপে থাকি, যদি ওই সাইডে প্রোগ্রাম থাকে রাস্তায় দেখা হবে, বাড়ির দাওয়াত দিলে চলবে না, তো চেষ্টা করছে বাড়িতে নেওয়ার নিতে পারে নাই, তো রাস্তাতে বাড়িতে আসার পরে দেশে আসার পরে একদিন দেখা করলাম, তো এক হোটেলে নিয়ে বসাইছে, বসে আমার বিভিন্ন নাস্তা মাস্তা দিছে বসে খাইতেছে, আমি কতক্ষণ পরে কই আচ্ছা আমার লগে লন্ডন থেকে কথা কইতো খে, কইয়া আল্লাহ ওখানে একখান কথা কইছি নজুর আর ভিতরে কিতা কিতা করে, তে শরীরের মধ্যেই তাই তাকে রে, আমি টেনশন উপরে গেছি, টেনশনটা কি জানেন নি, সে আমাকে মহব্বত যে করে এর মধ্যে কোনো সন্দেহ, ভালোবাসে কোনো সন্দেহ নেই, একশো থেকে একশো ভালোবাসে, এমনকি আমি তার আবেগ যা দেখলাম আমার লাগে এমন রেজিত করাছি, এমন ভালোবাসা, অনেক কিছু গিফট নিয়ে আসছে মহব্বত করে, আচ্ছা কিন্তু আমি চিন্তা করে গেলাম কাছে হেতু ভালোবাসে ঠিক, কিন্তু হের গেটাবে তো মিলে না, তার কারণ হলো এর চুল জেল দিয়ে এইভাবে রাখছে, এমনি গলার মধ্যে শোনা সিন মিন কি স্মার্ট ফ্যান টেন, এই সাইডে সিরা এই সাইডে সিরা, এখান দা সিরা এখান দা সিরা দিয়া স্টাইল মাইল কুইরে স্প্রিং লাগাই আছে, লন্ডনই তো লন্ডনই ভিআইপি লোক, আইয়া আমার লোক এনচি মেঞ্চি করে বসবে, আমি তুই সাইরিছি হ্যাঁ না কইলে আমার লাগে কিতা কিতা করে,
এই অবস্থা করে তখন আমি জিগেলাম ভাই কেন জিজ্ঞাসা করছি জানেন আপনি না বলছেন আমার ভালোবাসেন কইও কি না মতলব কত ভালোবাসি আপনারে কত ভালোবাসা পায় আপনারে তখন আমি তারে কেমনে বুঝাইতাম ডাইরেক্টর কইতে পারি না কইলাম ভাই ভালোবাসেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক আমি দোয়া করি কিন্তু ভাই পরিবর্তন হইলে তো ভালো হয় কয় বুঝি লাইছি আপনি কিতা কইরা বুঝি লাইছি তো দাঁড়িয়ে থাকতাম নি রাখমু রাখমু আমার ভাবি নু বেজার হই যান কি দাঁড়িয়ে রাখলে ভাবি বলে বেজার হই জায়গা তাহলে রাখিলেই মজুর অসুবিধা নাই তো আমি তার বক্তব্য দ্বারা যা বুঝছি এতটুক যে আমার যে ভালোবাসের এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু ভালোবাসা আছে নাই কি অনুসরণ নাই কি অনুসরণ অনুকরণ নাই তার কারণ হলো ভালোবাসে কিন্তু আমার মুখে দাড়ি তার মুখে দাড়ি নাই আমার মাথায় টুপি তার মাথায় টুপি নাই আমার শরীরে সুন্নতি লেবাস তার শরীরে সুন্নতি লেবাস নাই তাহলে বোঝা গেল ভালোবাসা ঠিকই আছে অনুসরণটা নাই ঠিক তেমনি ভাবে আবু তালেব রাসূলকে ভালোবাসতো এক সত্যি কে একশত জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু অনুসরণ করত না বলুন এই ভালোবাসার চার পয়সার দাম আছে চার পয়সার দাম নাই যার কারণে ভালোবাসা খান লইয়া জাহান্নামে গেছে বর্তমানেও আশিকে রাসূল নামের কিছু লাফালাফি লোক আছে এরা ভালোবাসার স্লোগান দেয় কিন্তু এদের ফাঁদ থেকে মাথা পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ নাই তাহলে আবু তালেবের যে অবস্থা এরারও একই অবস্থা কথা বুঝতে পারছেন আবু তালেব আল্লাহর নবীকে কলিজার থেকে ভালোবাসতো কিন্তু অনুসরণ করত না আল্লাহর নবী বারবার কালিমার দামারটা লইয়া যাই তার বলতো চাচা গো একবার শুধু আমার সঙ্গে পড়ে নেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়েন আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না আবু তালেব বলেন ভাতিজা আমি সব জানি নতুন কইরা ওয়াজ করা লাগবে না আমি সব জানি তোমার কালিমা না পড়লে জাহান্নামে যাব তোমার কালিমা পড়লে জান্নাতে যাব সব জানি তুমি যে শ্রেষ্ঠ মানব মহামানব শ্রেষ্ঠ নবী সত্য নবী শানওয়ালা নবী মানওয়ালা নবী আমি জানি যাই না শুই না তোমার জাহান্নামটাই আমি বেছে নিলাম নাউজুবিল্লাহ আসেনি হ্যাঁ কথা করে নাউজুবিল্লাহ আসেনি জান না জাহান্নামে গেছে না না জান না জান্না শুননা আবু তালেব জাহান্নামে গেল রে কিন্তু ভালোবাসার কম ছিল না কিন্তু নবীর কালিমা গ্রহণ করল না আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে নবী ব্যথায় ব্যতীত হইয়া কান্দে আর বলে মালিক রে এই চাচা আমার মা নাই বাবা নাই বাবার আদর করেছে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে আমার বিরুদ্ধে কেউ কথা বললে তোর বাড়িটা লইয়া দাঁড়াইছে এত ভালোবাসার এত মহব্বত আমারে করছে আমার এত মহব্বতের চাচা আমার চোখের সামনে চিরতরে জাহান্নামী হবে গো আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারি না মালিক রে আমার চাচা দি জাহান্নামে চলে যায় এই জন্য রাসূল চেহারাটা মলিন চোখ দিয়া পানি চলে আসছে রাসূল বরদাস্ত করতে পারতেছে না নবীর সামনে আপন চাচা জাহান্নামে যায় তাও নবীরে বড় ভালোবাসত আল্লাহ এমনি জিব্রাইল রে ডাক দিয়া বলে জিব্রাইল রে আয়াতটা নবীর কানে কানে শুনায়া দে কোন আয়াত জানেন নি যে আয়াত আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম একটা ঘটনারে কেন্দ্র কইরা আমার আয়াত নাজিল হয়েছে ইয়াদ আছেন আপনারা হ্যাঁ প্রথম কারাগার আছেন ইয়াদ আছেন আমি বলেছিলাম আমার আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল ঘটনাটা হলো আমার নবী কান্দে আবু তালেবের মায়ায় পড়ে নবীর চোখের সামনে আবু তালেব জাহান্নামে যায় নবী কান্দে আমার আল্লাহ তখন এই অবস্থায় আয়াতটা নাজিল করে জানায়া দিল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আগর বিছি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন না
পাঠাইছি না, হেদায়েতের মালিক বানাইয়া পাঠাইছি না। নবী গো, আবু তালেব জাহান্নামে যায়, আপনি কান্দেন, কেন কান্দেন? আপনার মহব্বতের চাচা, কিন্তু মহব্বতের চাচা হতে পারে, হেদায়ত দিতে পারবেন না, কারণ হেদায়ত আমি আল্লাহর হাতে। এই হেদায়তের মালিক কে? আমি আল্লাহ। যদি কাউকে হেদায়ত না দেয়, আপনি নবী ওয়াজ করলেও কাম হবে না, আর আপনি কানবেন না, সাবধান, কারণ হেদায়তের মালিক আপনার আপনি না। আমি আল্লাহ সমস্ত নবীগণ হেদায়ত দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ সমস্ত নবী রাসূলগণ পাঠাইছি হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। ঠিক কি না বলেন? আল্লাহ হেদায়তের মালিক, নবী হেদায়তের রাস্তা দেখানেওয়ালা, ঠিক কি না বলেন? এতটুকু বুঝা আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। লম্বা হয়ে গেছে আপনাদের জন্য আলোচনাটা, অনেক লম্বা, মানে ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে আপনাদের, বুঝতে পেরেছি। আল্লাহ সবাইকে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আজান আজান করে প্রত্যেকটা হুজুর, আজান আজান, এটা অনেকের আবদার, আজান আজানটা দেন, আজান আজান হুজুর, আজানটা দেন। এটা তো বন্ড নাম্বার, এটা তো বহুত বক্তব্য দিচ্ছে।